নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7-8 বছর তিনি দাওয়াত দেন মানুষের ঘরে ঘরে, কিন্তু গোপনে রাতের বেলায় যায়। তো কি জন্য আইছে একটু গল্প করতে আইছি, এই গল্প করে দাওয়াত প্রকাশ্যে দেয় না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনি আপনার নিকটস্থ পরিবারদেরকে এবার ওপেনলি দাওয়াত দেওয়া শুরু করেন। 7-8 বছর পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহর হুকুম পেয়ে তিনি কাবার আঙ্গিনায় গেলেন। আরে কাবার পাশে দাঁড়াইয়া জাবালে কুবাতে দাঁড়াইয়া আল্লাহর নবী এইবার ঘোষণা করলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা মুক্তি পাবা। এইবার প্রকাশ্যে আসলো কয় বছর পরে, কথা কয় না, কয় বছর পরে, 7-8 বছর পর, 9 বছর পরে। পাইতে চাও, যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীর মনে মনে এইবার মনে মনে দোয়া করে, প্রকাশ্যে কয় না, মনে মনে দোয়া করে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব এই জামানার টপ সন্ত্রাসী, বড় মাপের মাস্তান, এই ওমরকে যদি আল্লাহ তুমি আমার উম্মত বানায়া দাও, তোমার বান্দা বানায়া নাও, তোমার গোলাম বানায়া নাও আল্লাহ মাবো, তাহলে আমার দাওয়াতের কাজ পরিচালনা করতে সুবিধা হয়। আরো দুইজনের নাম বললেন, তিনজনের নাম আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তার বোনের বাড়িতে গেলেন। আপনারা জানেন বোনের বাড়ি যাইয়া দেখেরই বোন এবং বদুলা ভাই ঘর আটকাইয়া যেন কি আমার বলা যাবে না, এটা কি কয় সরো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে দিন এসেছেন, তিনি যে কিতাব নিয়ে এসেছেন, আমরা সেইটা তেলাওয়াত করতেছি, আমার একটু দেখে দেখাও, যেই অমর কোরআনের নাম শুনতে পারে না, কোরআনের নাম শুনতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তেলে বাগুনে জ্বলে ওঠে, সে আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক অমরকে মোমের মত চাইতে নরম বানাইয়া দিলেন। অমর কয় রে তাহলে তোরা কি আমরা একটু দেখতে দাও। এবার বোন বলে, শোনো ভাইয়া তুমি দেখতে পারবা, তোমাকে কিন্তু তুমি ওযু করে আসো, গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে যাবো, আমি গোসল করতেই যাবো, তবু পূর্ব দেখি কি আছে। রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, মতান্তে ওযু করে আসলেন, ওযু করে আসিয়া এইবার কোরআনে এইবার তার বোন এই কোরআন শরীফ হাতে দিলেন, উনি দেখে পরে তহা, রে বাবা হুজুরের সামনে আন কি কওয়া লাগে, বারে ফাতে বস, রে বাবা তহা আল্লাহ নবীর একটা নাম বারাক, রে আমাদের দেশের শরিয়াত শুধু এলমে শরিয়াত সম্পূর্ণ আলেম ওলামা ওয়াজ করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তহা মাঞ্জালনা আলাইকাল কোরআন লিতাশকা, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রেমে পাগল হয়, না 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 তুমি জানো না, তুমি জানো না, আরে তহা তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুবারক, আরে ইয়াসিন তো আল্লাহ নবীর নাম মোবারক, আরে শোনো ওমর, ওমর কোরআন তেলাওয়াত করে পাগল হয় নাই, পাগল হয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক তহা পরে তার নামের মাখমায়ায় পাগল হয়ে গিয়েছিল। ওমরের ইসলাম আল্লাহ নবীর নামের মায়ায় হয়েছে ইসলাম গ্রহণ, বেটা ওইদিকে চিন্তা করো না, চিন্তা করো কোন দিকে তুমি, ভাইরা আমার যাই হোক যেটা বলতেছিলাম, এই জন্য আজামুদ্দিন সৃষ্টি এটা নতুন খেলাপাত কয় বছর হয়েছে, 3 বছর, আল্লাহ নবীর লাগছে 7-8 বছর পরে আল্লাহ কয় যান ও আংজির আশিরাতাকা লাকরবিন, যান এইবার প্রকাশ্যে দাওয়াত দেন, সুবহানাল্লাহ বলবেন না,
তো 7-8 বছর তো যায় নাই, 3 বছরের পরেই তো সে প্রকাশ্যে মাইক লাগায়া করতেছে নাকি কোন ভাইরা আমার। আজিমউদ্দিন চিশতির পীর সাহেব বানানোর উদ্দেশ্য কি? হক্কানিয়াত, হক হক সত্য, মহা সত্য, যেটা শান্তির পথ, যেটা সেটা প্রচার প্রসার করার জন্য যারা ধারক বাহক আছেন তাদের প্রতিনিধি দরকার। কারণ হুজুরে বা আমি চাইলেই কি এই এলাকায় আসতে পারতাম যদি পরিচয় না হতো? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতাম কেউ চিনতেও না, কিন্তু তারে প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি, প্রতিনিধি বানানোর কারণে এই এলাকায় এই হক্কানিয়াতের এলমের তরিকতের একটি দাওয়াতের ব্যবস্থা হয়েছে। এখন মোল্লা মৌলবি বলতে পারে এইবার আসো এই এলমের তরিকত জিনিসটা কি বা এর প্রয়োজনীয়তা কি ছিল নাকি বলেন? আসেন, এলমের তরিকতটা কি? বাইরা আমার, মানুষের এই যে বাম স্তন, এই বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবের মাকাম, কলব আছে একটা যে একটা গোস্ত পিণ্ড আছে, মাংস পিণ্ড আছে রে। এই ইনশন বুখারীর হাদিসের মধ্যে আছে, ইন্নাফিল জাসাদি মুদগাতান, এর মৌলবি ভুল ধরো না, ভুল ধরো না, আমি বুখারীর এবারত পড়তেছি, তো অন্য রেওয়ায়েতে আছে আলা ইন্নাফিল জাসাদি লা মুদগাতান, কিন্তু বুখারীর এবারতে আছে ইন্নাফিল জাসাদি মুদগাতান, লা নাই। এই মৌলবি ভুল ধরো না, ওসব জানি আমি, ওসব কিছু পারলে সামনে আয়। ইন্নাফিল জাসাদি মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, অন্য রেওয়ায়েত আছে ইজা সলুহাত বাবে কারোমা থেকে আছে। আর আমি বুখারি এবারে পড়তেছি, বুখারের প্রসিদ্ধ আশহার রেওয়ায়াত হলো যেটা কাস্তাল্লানি এরশাদ ও সারির মধ্যে উল্লেখ করেছেন, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, রে মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা ভালো, সব ভালো, তোমার নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো, আজান ভালো, ইকামত ভালো, ব্যবসা ভালো, বাণিজ্য ভালো, আর যদি ওই গোস্তের টুকরা খারাপ হয়ে যায় তোমার নামাজও খারাপ, হজও খারাপ, জাকাতও খারাপ, রোজাও খারাপ, দান খয়রাত খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ, সব খারাপ। সব কিছু ভালোর মূল হলো তোমার ভিতরে একটা গোস্তের টুকরা, বলে না কিসের টুকরা? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। সেই গোস্তের টুকরার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিলেন বুখারীর হাদিস, আলা ওয়াহিয়াল কলব, এরে শোন শোন, সেই গোস্তের টুকরার নাম হইল কলব, অন্তর, বাংলায় কয় অন্তর, আসলে কলব শব্দের অনুবাদ অন্তর হয় না, যাই হোক বুঝলাম অন্তর। বাইরা আমার, হয় না কেমনে? এটা আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু বাইরে অনেক পণ্ডিত বসে আছে, দেখি না আজিম চিশতির উস্তাদ বলে আসছে কি ওয়াজ করে দেখি, এই তাদের শোনানোর জন্য কই একটু, আপনারা বুঝবেন না, তাদের শোনাই, পণ্ডিত আছে বাইরে, অনেক পণ্ডিত আছে বাইরে, এই জন্য একটু বলি। রে বাবা, অন্তরের আরবি একটা আছে ফুয়াদুন, কি আছে ফুয়াদুন মানে হৃদয় অন্তর, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেছেন, কুল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। রে আল্লাহ বলেন, কে বলে? কুল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এনে শোন শোন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় তোমাদের শ্রবণ শক্তি, নিশ্চয় তোমাদের দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা, এই ফুয়াদা অর্থ কি করবা? এই ফুয়াদা অর্থ হইল হৃদয়, চিন্তা শক্তি। এরে ফুয়াদুন মানে এই জন্য আমরা, ফুয়াদুন অর্থ হলো অন্তর, 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 হৃদয়,
কিন্তু কলব হইলেও এমন একটা বিষয়, এমন কলবের বাংলা করা যায় না। আরে কলবের বাংলা যদি তুমি হৃদয় করবা তাহলে ফোয়াদুনের বাংলা তুমি কি করবা? কোন কিতাবে নাই যে ফোয়াদুন খারাপ, তোমার সব খারাপ তা বলা নাই, কিন্তু কলব খারাপ তোমার সব খারাপ, নামাজ খারাপ, রোজা খারাপ, হজ খারাপ, যাকাত খারাপ, সবই নষ্ট। এরে বাবা সেই কলব মাঝে মধ্যে অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তর, তাদের মধ্যে আছে কলব, এই কলব অসুস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কারণে কলবের অসুস্থতাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল কলবের অসুস্থতা মাঝে মধ্যে বাড়ে এবং কমে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত জায়গায় বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, সূরা তাসফিফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে শোন শোন শোন, তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে আছে ময়লা। তাহলে বোঝা গেল কলবের মধ্যে ময়লাও জমে। কাল সকালবেলায় যাবেন মুন্সিগঞ্জে সদর হাসপাতালে, আছে না বড় হাসপাতাল ডাক্তার? কাল সকালবেলায় যাবেন মুন্সিগঞ্জের বড় ডাক্তারের কাছে, স্যার আমার কলবটার মধ্যে ময়লা একটু আছে না নাই একটু চেক করে দেন। পারবে কেন? তাহলে বড় ডাক্তার কই আছে? যাবেন পিজি হাসপাতালে। পিজিতে যাবেন সবচাইতে মেডিসিন বড় বিশেষজ্ঞ ডাক্তার, যিনি ভিসি আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, তার দেখাবেন, বলবেন হুজুর স্যার আমার একটু দেখে দেন আমার কলবটা সুস্থ না অসুস্থ। পারবে? হ্যাঁ, তা পারবে কেডা? যাবেন বাইতুল মোকাররমের বড় ইমাম সাহেব, আছে না খতিব সাহেব, তার কাছে গিয়ে বলবেন হুজুর আমার কলবটা অসুস্থ না অসুস্থ না অসুস্থ, আমার কলবটার মধ্যে ময়লা জমে আছে না নাই একটু দেখে বলে দেন। পারবে? হ্যাঁ, তাহলে যাইবেন আপনার বড়, আপনার এলাকার সবচেয়ে বড় মসজিদের যিনি খতিব বা ইমাম আছেন তার কাছে গিয়ে বলবেন হুজুর আপনি একটু বল দেখে দেন, আমার দেখে দেন, ভালো করে দেখে দেন আমার কলবটার মধ্যে ময়লা আছে না নাই, কলবটা সুস্থ না অসুস্থ, সে কি বলতে পারবে? পারবে, যদি সে এলমে কল এলমুল কলব এ পারদর্শী হয়। এলমে মারেফাতের অনেক কয়েকটা নাম আছে, এলমুল কলব, এলমুল তারপরে এলমু তাসাউফ, এলমে মারেফাত, এরকম অনেকগুলি নাম আছে। ভাইরা আমার, এইবার বললাম তাহলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন কলবের মধ্যে ময়লা জমে, কি জমে? কলব মাঝে মধ্যে অসুস্থ হয়, এইবার অসুস্থ হইলে সুস্থ করবেন কিভাবে? রে ময়লা তুমলে ময়লা পরিষ্কার করবেন কি কিভাবে? সেই পদ্ধতিও আল্লাহ নবী হাদিস শরীফে বলে রেখেছেন লিকুল্লে শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রে সব জিনিস পরিষ্কার করার ব্রাশ আছে, মাজুনি আছে, কলবকে পরিষ্কার করার মাজুনি হলো আল্লাহর জিকির। তাহলে আল্লাহ নবী যে সাজেস্ট করে গেছেন, আল্লাহ নবী যে পরামর্শ দিয়ে গেছেন, তার চাইতে উত্তম পরামর্শ আমাদের আর প্রয়োজন আছে? আছে নাই? তাহলে আমরা এবার হাদিসে পাইলাম কলবের মধ্যে ময়লা, কোরআনে পাইলাম কলমের মধ্যে ময়লা থাকতে পারে, কলবের মধ্যে, কলমের মধ্যে ময়লা থাকতে পারে, কলব অসুস্থ হইতে পারে, এবং সেটা পরিষ্কার করার ব্রাশ, পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহর জিকির, আল্লাহর জিকির, এইবার জিকির আল্লাহর জিকির, তাই না? কি পাইলাম? শুনতেছেন আপনারা? আল্লাহর জিকির। এইবার আসেন, আল্লাহর জিকির মানে আল্লাহকে বারবার বেশি বেশি জাদ্দিদু ইমানাকুম কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কে আল্লাহ নবী বললেন আরে আমার সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, কি করো? ঈমানকে নবায়ন করো, তাজা করো।
সাহাবায়ে কেরাম বলে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আবার কেমনে ঈমানকে নবায়ন করব, তাজা করব? আল্লাহর রাসূল বলে দিলেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এখন বললেন আমি পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির পাইলাম, ঠিক আছে এটা আমরা করব, আমি করব, পীরের কাছে আসবো কি জন্য? পীরের কাছে আসবেন কি জন্য? আচ্ছা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার চাইতে সারা দিন রাত বেশি বড় হলো ভিক্ষুক, তাই না? যতবার হাত পাতে মানুষের দরবারে ততবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কি না? মাগো কিছু দাও রে বাবা, যতবার যতবার উঠতে বসতে মানুষের কাছে চাইতে আল্লাহ 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 ভিক্ষুক করে কি করে না? আরে বাবা, একজন ভিক্ষুক দিনের মধ্যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত বেশি পরিমাণ করে যেটা আমি আপনি বেশি পরিমাণ করি না, ঠিক কি না? এইবার তাহলে ভিক্ষুকের কলব কি জিন্দা আছে, পরিষ্কার আছে, অসুস্থ সুস্থ আছে নাকি? কোন প্রশ্ন আসে কি না? আরে ভিক্ষুকের যদি কলব পরিষ্কার থাকতো, কলব যদি সুস্থ থাকতো, তাহলে ভিক্ষুকে তো আর চুরি চামারি করতো না, নামাজ পড়তো না। ঈদের ময়দানে দেখবেন ঈদগাহে আপনি নামাজ পড়েন, ভিক্ষুক পিছনে নামাজ বাদ দিয়ে বসে থাকে, কেউ নামাজ পড়ে? কলব তো দিন দেয় না, কলব কিন্তু অতদিন পরে তো আল্লাহ আল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, তাহলে কিন্তু ওর কলব তো জিন্দা হয় নাই, জিন্দা হয় নাই, জিন্দা হয় নাই, কলব তো জিন্দা হয় নাই, কলব তো জিন্দা হয় নাই। এর কারণ কি রে? কারণ কি রে? কারণ হলো ওল যেইভাবে আল্লাহ আল্লাহ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, যেই পদ্ধতিতে যেই তরিকায় করলে কলব জিন্দা হয়, সেই পদ্ধতিটা ওর ঠিক মতো হয় নাই, ঠিক কিনা বাবা? বুঝতেছেন বাবা? ভিক্ষুক আল্লাহ আল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন দিন বলেছে, কিন্তু কলবটা জিন্দা হয় নাই, পরিষ্কার হয় নাই, কলব জিন্দা হয় নাই, ময়লা পরিষ্কার হয় নাই। কারণ কি? ওর পদ্ধতিটা ঠিক নাই, ঠিক কি না? পদ্ধতিটা ঠিক নাই বাবা। এই যে পদ্ধতি, যেই পদ্ধতিতে করলে কলব জিন্দা হয়, মুর্দা কলব জিন্দা হয়, যেই পদ্ধতিতে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, ওটার নামই এলমে তরিকা। কথা বোঝেন নাই? ওইটার নাম কি? এলমে তরিকা। এলমে তরিকার এটা একটা কাজ বাইরে আমার। এই জন্য এলমে তরিকায় মানুষ আসেই কলবকে পরিষ্কার করার জন্য। এলমে তরিকার এই কলব পরিষ্কার হইলে সব ভালো, নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, জাকাত ভালো, সব কিছু ভালো। কলব খারাপ, সব খারাপ। দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেটা, প্রথম জামাতে প্রথম রাখাতে প্রথম সারির কাতারে নামাজ পড়ে, আবার ঘুষও খায়, সুদও খায়, আছে কি না? হ্যাঁ, আবার অন্যের জমি জবর দখলও করে, আছে না বাবা? এইটা কোন জাতের মৌলবী, কোন জাতের হুজুর, এইটা কোন জাতের মুসল্লি? এই মুসল্লিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলে রেখেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন। আরে রে, কিছু কিছু মুসল্লিদের জন্য রয়েছে জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য এলমে তরিকার প্রচার প্রসার লাগবে মানুষকে শান্তিতে রাখার জন্য, নাকি মানুষকে অশান্তিতে রাখার জন্য? সেই দায়িত্বটাই আদিম সৃষ্টির দেওয়া হয়েছে। অনেকেই বলে পীর বুড়ি এটা ব্যবসা, এ বেটা ব্যবসা হইলো কেমনে? দুনিয়ায় যত পীর বুড়ি পীরের দরবারে যাবেন, দেখবেন পীরের বাড়ি বিশাল বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, গেলেই মানুষকে খাওন দেয়। আপনি বাসায় আমরা নিয়ে চলেন, দেখি কয়দিন খাবার দেন, আপনি দেবেন কি? আমাদের দেবে আল্লাহর ওলিরা? তুমি আপনি তো আমরা
10 জন মিলে হাদিয়া দেই, সেই টাকা আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা পীরে পীর সাহেবরা ইচ্ছা করলে জমা করে নিজে ব্যাংক ব্যালেন্স করতে পারতো, হেলিকপ্টার কিনতে পারতো, গাড়ি কিনতে করতে পারতো, বাড়ি করতে পারতো, কিন্তু না না না, আল্লাহর ওলিরা মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা পরিচালনা করে, টাকা পয়সা দান করে, এরে গরিব মানুষকে খাওয়ায়, মেহমানদেরকে খাওয়ায়, এই জন্য ব্যবসা হলো কেমনে। তারপরে যদি কিছু উদ্বৃত্ত থাকে, কিছু বেঁচে থাকে, তাহলে সেটা নিজেদের জন্য খরচ করে। এই যে এখানে এই যে মাইক প্যান্ডেল আর উলামায়ে কেরাম, এর খরচ নাই, তা আদিম সৃষ্টি লাভ না লস? হ্যাঁ, যদি ফির মুরিদি ব্যবসায়ী হইতো তাহলে এর দরকার ছিল না? দরকার ছিল এই খামোখাটা কে ঢুকে এতগুলি আনা, এত দাওয়াত দিয়ে আনা দরকার ছিল না?